সকাল সকাল আমার বর এদিকে আম নিয়ে চললো। তো সকাল সকাল দুজনে মিলে হাতে ভাড়াইছি, অনেকটা দূরে আসলাম, এখন বাড়ি চলে যাচ্ছি। এদিকে পেঁয়াজ, টমেটো, এলাচি, রসুন সব কিছু সিদ্ধ করে নিয়েছি। আজকে আর কি মাংস বানাবো। এইভাবে গেছিলাম হলো হাটে, হাট থেকে নিয়ে আসি মাংস। মানে ওইদিকে আর কি মাংস আর কি সব কিছুই ভালো পাওয়া যায়। আর বেশি ভালো হলো হলদি, দেখছো হলদির কালারটা কত সুন্দর। আমি না ওইদিকে থেকে হলদিটা আর কি নিয়ে আসি 1 কেজি কিংবা 2 কেজি। আমার 1 কেজি আনলে তো অনেক দিনে যায়, এইবার আনছি 2 কেজি। মানে হয় না, বারে বারে তো এত দূর যাওয়া সম্ভব না, আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার মতন লাগে, তো এটা যাওয়া তো সম্ভব না। আরও যে রৌদ্র উঠে, তাই ভাবলাম এইবার একবারে 2 কেজি নিয়ে যাই। 2 কেজি আনলে আমার অনেক কয়দিন যাব। তার সাথে অনেক কিছু নিয়ে আইসি, মানে হয় না জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ডালচিনি, এগুলো আর কি যেগুলো যেগুলো লাভতীয় জিনিস সেগুলো নিয়ে আইসি। তো এই যে এগুলো সব ঢেলে ঢেলে নিচ্ছি ডিব্বাতে আর কি। তো এইদিকে কিন্তু প্যাসার মধ্যে মাংসটাও সিটি দিয়ে নিয়েছি, কারণ এইদিকে যে কোনো মাংস নাও না কেন, প্যাসার মধ্যে না সিটি দিয়ে খাইলে না সিদ্ধই হতে যায় না, তাই আগে সিটিটা দিয়ে নিই, তারপর আর কি মাংস বানাই। তো এই যে আগে এগুলো সব কিছু ঠিকঠাক করে রাখি, তারপর আর কি রান্নাটা বসাবো। আজকে মাংসটা বলে গেছে বর চাল কুমড়া দিয়ে খাবো নাকি, পাঁঠার মাংস চাল কুমড়া দিয়ে। আমি কোনোদিনও বানাইনি, চাল কুমড়া বানাইছি মুরগির মাংস দিয়ে আর হাঁসের মাংস দিয়ে খাইছি। কিন্তু হাঁসের মাংস তো আর আমরা খাই না, মানে কারো বাড়ির খাইছি আর কি হাঁসের মাংস দিয়ে, আর কি হাঁসের মাংসটা আমাদের ঘরে চলে না। তো যাই হোক, তো আজকে পাঁঠার মাংস বানাবো চাল কুমড়া দিয়ে। তো এদিকে হাত থেকে যা যা বস্তু নিয়ে আসি সব এখন এগুলো গুছাই নিচ্ছি। এত রোদ, মানে তাড়াতাড়ি করে এসে বসছি, অত কিছু আর বাজার করিনি, নাহলে ভিডিও করতাম, কিন্তু এই রোদের জন্য আর মাথায় কাম করতেছিল না। তো এদিকে চিনি টিনি সব কিছুই নিয়ে আসি, আমাদের তো চা খাওয়া অত চিনি লাগে না, তাও আর কি ঘরের মধ্যে আনে রাখলাম। মানে হয় না কোনো টাইমে খাইতে ইচ্ছা যায়, তখন দেখি এটা নাই ওটা নাই, তার জন্য সব কিছুই এনে এনে রাখলাম। তো এই যে চিনিটা বয়ে ঢেলে নিচ্ছে, আর ডাল টুলো আনছি আর কি, নিরামিষ খাইতে তো ডাল টুল লাগে। আর হলদির কালারটা যে এত সুন্দর কি আর বলবো। তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর হলো শুকনো মাছের চাটনি। তো এগুলো খায় বাজারে গেছিলাম, এখন এসে এই যে এই কাম কাজ সেরে আবার রান্না করব। বর বললো আর নাকি খাবো না, ও দোকানে চলে গেছে। তারপর এদিকে দেখি 3:30টার মতন বাজে, তো আমাকেও তো কাজকাম করতে লাগবো, আর যেহেতু মাংস রান্না করব অনেকটা টাইম লাগবো, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাজকামগুলো সেরে নিই। এদিকে আবার এক এক করে অনেকটাই কাম, মুসুরির ডালটা নিয়ে আসিনি, বর এদিক দিয়ে দোকান থেকে নিয়ে আসলো, ওটাই বয়ামে ঢুকায় রাখলাম। মুগের ডাল নিয়ে আসা হয়েছে, মুগের ডালটা 1 কেজি নিয়ে আসি, কারণ এই ডালটা থাকলে পরে না ভালো হয়, কোনো টাইমে নিরামিষ খাই তখন না মুগের ডাল খাইতে ইচ্ছা করে, তাই 1 কেজি নিয়ে আসি। তো এই যে সব কিছু বয়ামের মধ্যে ঢুকে রাখছি, হলদিটা আজকে ঢুকাবো না, হলদিটা আর কি কালকে রোদরে দিয়ে তারপর আর কি বয়ামে ভরাবো, কারণ একদিন আর কি রোদ পাইতে লাগে, তারপর বয়ামে ঢুকাবো। এখন তো আর শিলপাটা ইউজ করতে লাগে না, এতটাই ভালো হয়েছে, মিক্সি দিয়ে দিলেই হয়ে যায়। তো এদিকের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, ওই আগেই যে বললাম টমেটো সিদ্ধ করেছি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই আজকে সিদ্ধ করে মাংসটা আর কি বানাবো, দেখি কেমন লাগে। তো এদিকে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তার সাথে একটু জল, কারণ মিক্সিতে জল না দিলে আর কি গ্রেটার কি হয় না। তো এই যে করে নিচ্ছি মশলাটা,
তারপরে দিয়ে রান্নাটা করে নিব। দেখতে পাচ্ছ ঘরের মধ্যে রৌদ্র কি সুন্দর আসছে, এখন কিন্তু 4টা বাজে, তাও রৌদ্রের তাপ। তো কড়াইটা বসাই দিয়েছি, কড়াইয়ের মধ্যে পুরন দিলাম জিরা, তেজপাতা আর শুকনো মরিচ, তারপর দিব পেঁয়াজ। মানে এই মাংসটা তো পাঁঠার মাংস, একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। পেঁয়াজ আর রসুন একটা গন্ধ করে, ওই গন্ধটা চাউনির জন্য একটু আর কি রসুনটা বেশি করে দিই, কিন্তু অত তো রসুনও খাওয়া যায় না, তাই এখন আর কি করবো। এই গরমের মধ্যে মশলা অত খাওয়া যায় না, কিন্তু উপায় নেই, আজকে অনেক দিন পরে মাংস খাওয়া ভাবলাম, কেননা একটু মশলা দিয়ে খাই। তো এই যে চাল কুমড়া আর আলুটা দিয়ে দিলাম, আজকে আর আলুটা আগে ভাজলাম না, কারণ কড়াইয়ের মধ্যে একেবারে দিয়ে দিলাম, যেহেতু আজকে চাল কুমড়া আসছে। তো চাল কুমড়া আর আলুটা ভালো করে ভেজে নিই, তারপর এখন বাকি রান্না বাকি রান্না কি, ওই মাংসটা তো আগে সিদ্ধ করেছি, ওটা আর কি দেখবো। তো এই যে অল্প আর কি হলদি একটু লবণ দিয়েছিলাম, পেঁয়াজের অবস্থা কিন্তু একেবারে কিন্তু খারাপ হয়ে গেছে ছিটি দিতে দিতে। তো যাই হোক, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। আজকে মশলাটা এতটাই বেশি, কারণ টমেটো আর পেঁয়াজ একটু বেশি দিয়েছি, কারণ আরও বড় কড়াইতে আজকে আর কি রান্নাটা করে নিচ্ছি, কারণ ওই কড়াইতে তো হবো না, যেহেতু চাল কুমড়া দিয়েছি অনেকটাই। আর আমার বন্যা এখন আর কি চাল কুমড়া খাইতে খুবই আর কি ভালোবাসে, আমাকে আরও বড় বলে গেছে একটু কিন্তু বেশি করে দিবা চাল কুমড়া, ওর জন্যে আরও দিয়েছি। তো এই যে মাংসটা ভালো করে কষাই নিয়ে আর একটু ঢেকে দেবো, কারণ ঢেকে না দিলে এদিকে চাল কুমড়াটা সিদ্ধ হবো না। তো এই যে মাংস কষানি হয়ে গেছে, আর আমি ওদিকে যতটুকু কাজ কাম ছিল ওগুলো আর কি শেষ করে নিলাম। তো এখন আর কি জল দিয়ে দিব, জলটা হলো ওই যে মাংস যে সিদ্ধ করেছিলাম, তারপর হলো আর ওই যে কি, তো মাংস সিদ্ধ করার জল আর ওই যে মশলা ধোয়ার জল এগুলোই দিয়ে দিয়েছি, এখন জালটা হইতে থাক, তারপর আর কি নাও। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা, আর এত সুন্দর সিন বানাইছে, আমার তো দেখেই লুপ চাইতেছে, মনে হচ্ছে যে এখনই ভাত খাই নি, কিন্তু এখন খাবো না, পেটটা ভরা আছে, সন্ধ্যায় লেগে গেছে, সন্ধ্যা বাতিটা দিয়ে নিই পরে খাবো আর কি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা হলো সোমবার, এখন মোটামুটি 7:30টার মতন বাজে। তো বরমশাই গেছে স্নান করতে, আমি এদিকে কাজকাম করে স্নান দান করে পূজা করবো আর কি। কালকে রাত্রে একটা মারাত্মক ঘটনা হয়েছে, আমার পায়ে গরম ডাল পড়ে পায়ে একদম ঠুসা পড়ে গেছে। রাত্রে তারপরে ক্রিম দিয়েছি না আর কি, একটু আর কি আরাম পাইছি, কিন্তু তাও আর কি সারা রাত ঘুমাইতে পারিনি, পাওয়াটা পুরো ঝালাই ছিল, একদম গরম কপকপা ডাল পায়ের মধ্যে পড়েছিল। যে দুই পায়ে ডাল পরে পাও একদম লাল টপটপে হয়ে গেছিলো, তারপর ক্রিম শ্রিম দেওয়ানো হয়েছে, পরে এখন আপাতত ঠিক আছে, কিন্তু রাত্রে আর ঘুমাইতে পারিনি, খালি ঝালাইছিল, তার জন্য কি অবস্থা হয়েছে না, গরম ডাল পড়েছে আমার পায়ে। ভাত খাওয়া দাওয়া হয়েছে, এমনি আর কি ডালটা গরম করে রাখতেছিলাম আর কি, তখনই গরম ডালটা অমনি আর কি পায়ের মধ্যে পড়ে গেছে। কোন সকালে উঠে গেছি, উঠে আর বিছনা থেকে নামতে ইচ্ছা করতেছিল না, কারণ এই যে পাও ব্যথা, সারা রাত তো ঘুমাইতে পারিনি, কারণ এত পাও ছালাইতেছিল, তাই আর ঘুমাবো কীভাবে। তো একটু আর কি আজকে দেরি হয়েছে, কারণ উঠে তারপর বাসন টাসন ধুইলাম, এখন আবার ঘরে কাজ কামে হাত লাগাইছি। চলো দেখতে থাকো। তো বর উঠে স্নান করতে গেছে, আমি এদিকে বিছনাটা উঠাই নিচ্ছি, কারণ বরের দেরি হবো, তার জন্য ভাবলাম বিছনাটা উঠাই নিই, পরে আমিও যাবো স্নান করতে, বরের একটু টাইম লাগে, আমি বাবা যত তাড়াতাড়ি পারি করে নিই, কারণ আমার একটু কাজবাজ করে কবে একটু বসতে পারবো এটাই ভাবি, কারণ এত কাম করতে করতে কোনো টাইমে হরানি লাগে, ভাবি যে ঘুমাবো কিন্তু ঘুমানোর আর টাইম পাই না, 3টার সময় বর চলে যায় আর ওই টাইমে কি ঘুম ধরে, কিন্তু তখন আর ঘুমাই না,
কি করব, তো ওই টাইম নেই, এই যে ঘরের কাজ বাজ করে তারপর 4টা 4টার সময় একটু আর কি রাস্তায় যাই, গল্প সল্প করি। একা একা আর ঘরের মধ্যে কত থাকবো, ভালো লাগে না, কার সাথে কথা বলতে মনটা একটু ভালো লাগে। আমি না বাড়ির মধ্যে এরমটা ছিলাম না, একা একাই থাকা নিয়ে আর কি সবার লগে কথা হইতাম। তো এই যে চোখের নিচটা যে এত তো লেতরা, আমি না ওই দিনই মুছলাম, কারণ এই ঘরে না এত যে ধুলা আসে কি আর বলবো। ওই দিনই মুছলাম, ওই দিন বলতে কালকেই তো মুছলাম, দেখি যে চোখের নিচে ধুলা ধুলা হয়ে গেছে আর চুল, বাপরে এত হয়ে গেছে লেতরা। তো এই যে খাটের নিচে ঢুকে আমার না কোনো টাইমে বড় আর কি ঝাড়ু দিয়ে দেয়, কারণ চোখের নিচে ঢুকতে আর কি একটু আমার দেখতেই হয়, তার জন্য কোনো টাইম বড় দিয়ে দেয়। যেহেতু বড় আজকে স্নান করতে গেছে তাই আমি নিজে নিজেই দিচ্ছি আর কি ঝাড়ু। তো এই যে সকালে ভাবলাম যে রোদ্র উঠবো, এখন দেখি যে আকাশটা যে এত কালো করেছে কি আর বলবো। তার জন্য এই ঘরের মধ্যে লাইটটা দিয়েছি, অন্ধকার হয়ে গেছে পুরা কপকপা, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নামবো, কিন্তু কী বা হয় জানি না। কিন্তু একটু নাকি বড় বলতেছে, একটু নাকি বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, কালকে একেবারে ডাল পরে আর পরিষ্কার করিনি, আমার পাওটা এত আর কি জ্বালা পোড়া করতেছিল অমনি রেখেছি। আজকে দেখি ডালটা একদম শুকায় কেমন যেন হয়ে গেছে, এগুলো এখন আবার সব পরিষ্কার করতে লাগবো। হায় রে, কাম আর শেষ হয় না, কাম আর কাম। তো এই যে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঘরের মধ্যে তো আর অত লেতরা নাই এখন, আগে যেহেতু এত লেতরা বানাইতো এখন আর অত লেতরা নাই। প্রত্যেক দিন সকালে উঠে ভাবি কী যে রান্না করব আর কী যে খাবো আর সকালে যে কী খাবো, এটাই কোনো টাইমে ভাবি। প্রত্যেক দিন ভাবানো হয় ঘুম থেকে উঠেই। তো এই যে এখন আর কি ভাবতেছি কী যে বানাবো, বর খাইয়ে দোকানে যাবে। তো বর বললো যে কালকে নাকি জোয়ার আনছে, ওটাই আর কি সিদ্ধ করে দিতে। তো যাই হোক, আমারই ভালো হলো শর্টকাট, তো আমি রান্নাঘরটা মুছে নিই, যেহেতু ডাল পড়েছে টাইম লাগবো মুছতে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপর আর কি বাকি কাজগুলো করবো। তো আমার রান্নাঘর মোছানি হয়ে গেছে, এখন আর কি জোয়ারগুলো ছিলে নিচ্ছি, জোয়ারগুলো সিদ্ধ করব। এই জায়গার মধ্যে বাপরে, একটা জোয়ারি নাকি 20 টাকা করে, 3টা জোয়ার আনছে, বাপরে এত দাম। একটা জোয়ারে যদি 20 টাকা হয়, 3টে জোয়ার তাহলে 60 টাকা, তাহলে ভাবো। তো বেশি বড় হয়ে যায়, প্রেশার কুকারে সিদ্ধ করবো, তার জন্য আর কি ভেঙে ভেঙে দিলাম। তো এই যে জোয়ারটা সিদ্ধ বসাই দিলাম, একটু আর কি লবণ দেবো, কারণ একটু লবণ লবণ খাইতে না ভালো লাগে। তো এদিকে বাসনের খাঁচিটা দেখি যে এলোমেলো হয়ে আছে, ওটা আর কি গুছাইনি। যখন আর কি কাম করি তো একবারে সব কামই করি, আর যখন করি না তো করি না। তো আজকে আর ঘর মুছবো না, আজকে পূজার জায়গাটা মুছে দিলাম, বর সান্ধান করে পূজা করব, আমি আর কি পূজা করার পরে মুছবো। তো এদিকে আমার সান্ধান করে পূজা করানো হয়ে গেছে, আজকে আর অত ফুল পাইনি আর কি, কয়েকটা পাইছি, তো সিরে সিরে পূজা করছি আর কি। তো এই যে প্রসাদ দিয়েছি নকুনদানা। আমার মতন কে আছে বলো তো, সান্ধান করে ঘর মুছে আমি মুছি, কারণ এই যে সান্ধান করে না যদি এই ঘরে যাই ওই ঘরে যাই কেমন যেন কাদা কাদা হয়ে যায়। তাই ভাবি একবারে পূজা টুজা করে একবারে ঘর মুছবো, কারণ তখন তার ঘরের মধ্যে আসানি হয় না, তখন রান্নাবাড়ি করে তার জন্যই ঘরটা একেবারে শুকায় তারপরে ঘরে আসি, নাহলে সান্ধান করে অমনি তো আসতে লাগে ঘরে, কারণ পূজা করবো। আজকে আর বাইরে কাপড় দিব না, বড় বললো বৃষ্টি পড়তেছে, তাই ভাবলাম ঘরের মধ্যে একটা তার লাগানি আছে ওটার মধ্যে কাপড়গুলো আপাতত দিয়ে দিই, যখন আর কি আকাশটা পরিষ্কার হবো তখন আর কি বাইরেই দিব। আর কাপড় যে এত দিয়েছি এই জায়গায় জায়গা হবো কি না তা জানি না বাবা, কিন্তু দেওয়ারটা তো দিই।
কালকে যেহেতু হাটে গেছিলাম ওই কাপড়টাও কিন্তু ধুয়ে দিয়েছি, কারণ এত মানুষের নাড়াচোড়া আর এত ধুলা, কারণ আমার না কিটকিটি স্বভাবটা আর কি আছে, মানে ভালো লাগে না কোনো জায়গায় থেকে কাপড় আসে অমনি আর কি রাখানো, তো ওটা আর কি ধুয়ে টুয়ে একেবারে রেখে দিই, তো ওই কাপড়টাও ধুয়েছি। তো এদিকে বরের কাপড়, আমার কাপড়, আমার কাপড়ে আজকে বেশি। আমি তো আগে জানি না যে বৃষ্টি আসবো, কিন্তু এখন কাপড় ধর পরে বৃষ্টি এসে কি আর করবো, তো একটু পরে আবার দেখবো যে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, কারণ সকাল যেহেতু রৌদ্র উঠছিল তারপরে আবার বৃষ্টি হয়েছে, তাহলে ভাববো যে রৌদ্র তো উঠবে। তো যাই হোক, এদিকে আমার কাপড়গুলো দেওয়ানো হলো, বর চলে গেছে খাওয়া দাওয়া করে, বরকে আমি দিয়ে দিয়েছি পূজা করে উঠে অমনি দিয়েছি, কারণ বরের এদিকে তাড়াহুড়া ছিল, আমি এখন খাইনি, কারণ আমি খাইনি। আমার না জোয়ার খাইতে এতটাই ভালো লাগে কি আর বলবো, আমাদের দেশের জোয়ারটা আরও স্বাদ, কারণ মেঘালয়ের জিনিস সবই কিন্তু স্বাদ। তো এই জায়গার জোয়ার আর ওই জায়গার জোয়ার অনেক কিন্তু তফাৎ আছে রাত দিন। তো এই যে জোয়ারটা খেয়ে নিচ্ছি, আগে এই জোয়ার কারণে কত না মারামারি লাগতো আমার আর ভাইয়ের, কারণ ওরটা বড়, আমারটা নাকি ছোট, এইভাবে আমরা মারামারি করতাম। আর এখন আমি একা একা খাই, ভালো লাগে না, কোনো টাইমে ওদের কথা খুবই মনে পড়ে যে এই জিনিসটা নিয়ে আমরা এই মারামারি করতাম, ওই জিনিসটা নিয়ে মারামারি করতাম, আর এখন একা একা খাই, তাহলে কত না কান্না পায়, তাহলে ভাবো। তো এই বাটিটা নিলাম হলো চুল দিয়ে, চুল দাদা আইছিল তো আমি আর কি অল্পটুকু চুল দিয়েছি, তারপর আমাকে একটা বাটি দিয়ে এলো। তো যাই হোক, এটা মুড়ি খাওয়ার বাটি হলো আর কি আমার। তো এদিকে কালকের ডাল আছে, ডালটা এখন গরম দেব, এই ডালটাই দুপুরবেলা রান্না করব। কালকে একটু বেশি রান্না করেছিলাম, ভাবলাম দুপুরবেলা খাবো, কিন্তু দুপুরে তো মাংস নিয়েছি তার জন্য ডালটা লাগে নাই, তো এই যে আজকে দুপুরে খাবো আর কি। তো ডালটা গরম করে গরম বসাই দিয়েছি। তো এদিকে সবজি টবজি কাটানো হয়ে গেছে, কুমড়ার বানাবো আজকে শুকনো ভাজ দিয়ে, খাড় খাইতে যে আমার এতটা ভালো লাগে কী আর বলবো। এদিকে ভাত বসাই দিয়েছি আর এদিকে খাড় বসাই দিয়েছি। তো এদিকে হলো শুকনো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চটি, বর বলে গেছে বরের নাকি খুবই ভালো লাগে শুকনো মাছ। তো এদিকে কালকের মাংস ছিল ওটাও গরম করে নিয়েছি, আর তার নিচে ডাল হয়ে গেছে, এখন খালি খাটটা রান্না করলে হয়ে যাবে। তো আমরা যেহেতু মেঘালয়ের মানুষ তো আমরা তো খাদ্য খাবোই, এই যে খাড় রান্না, আমি আর কি লোকাল সুটাটা ইউজ করি না, আমি আর কি ওই যে দোকানে যে কিনতে পাওয়া যায় সাদা কালার ওই সুটাটাই দিই। তো যাই হোক, খাটটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, একটু আর কি ডাল দিয়েছি, খুবই আর কি ভালো লাগে। দুবেলা আমসানা করেছি, আমার বর মশাই বলে আজকে বলে আমসানা খাবে, আমার বর কিন্তু এমনি কিন্তু টক ভালোবাসে না, কিন্তু বর বললো আজকে আমসানা খাবে, তো এই যে কাসন্দ নিয়ে আসছে। আমি আম খাই আর ভাত খাইতে পারি না, তো কোনো রকম করে ভাতটা খাইয়ে নিলাম, তিনটার সময় ভাত খেয়েছি। তো ওইদিকে বর ভাত টাত খাই দোকানে গেল, তারপর আমি এই যে আমার কাজগুলো করে নিচ্ছি, এগুলো ভাত খাওয়ার বাসন, আর দুপুরবেলা রান্না করেছি, তারপরে তো একটু পরে বর এসে গেছে, তখন আর বাসনগুলো মাজিনি আর কি, ভাবলাম একসাথেই মাছবো, যেহেতু বাইরে আসতে লাগে মাছতে তার জন্য। তো এদিকে রাত্রে না সুন্দর পর্দার ভিডিও করি নি, রাত্রে ভাবলাম শর্ট ভিডিও বানাই, অনেকদিন থেকে বানাই না আর শাড়িও পরি না, তাই একটু সাজুগুজু করে এদিকে রেডি টেডি হয়ে শর্ট ভিডিও বানাইলাম। তো এদিকে কানেরটা নিয়েছি আমি কিন্তু কুচবিহার মেলা থেকে, আর চুলটা আজকে পপ করেছি, অনেকদিন পরে চুল পপ করালাম, আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল আর কি, যখন আর কি স্কুলে পড়তাম তখন এই পপ করতাম। তো আইলাইনার দিয়েছি আর কিচ্ছু সাজুগুজু করি নি, এই শাড়িটা কিন্তু ব্ল্যাক কালার, অনেকটাই সুন্দর এই শাড়িটা। এই শাড়ির ব্লাউজটা মানে এটা না আমার অনেক দিনের আগের শাড়ি, তো এখন আর হয় না ব্লাউজটা, মানে হাতাগুলো টাইট হয়, তার জন্য এটা আর কি অন্য ব্লাউজের সাথে পরেছি। তো এই যে কানেরটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও, কানেরটা আমাকে আর কি খুবই দারুণ লাগছে, শাড়িটাও কিন্তু খুবই ভালো লাগছে। তো এই যে ফুল লুকটা তোমাদেরকে দেখাই দিই, তো পপ করে যেহেতু অনেকটা কিন্তু সুন্দর লাগতেছে আমাকে, আমি নিজে নিজে বলতেছি, তো তোমরা কিন্তু কমেন্টে কিন্তু জানো আমাকে কেমন লাগছে আজকে, আমি নিজে নিজে বলতেছি আজকে দেখে ভালো লাগতেছে, যেহেতু অনেকদিন পরে এইভাবে চুল বানলাম। তো এদিকে যেহেতু সাজুগুজু করেছি এখন কাজকামগুলো তো আমাকে তো করতেই লাগবো। তো এই যে শাড়ি গুছানি, এই গুছানি ওই গুছানি, এর জন্য কোনো টাইমে শাড়ি পরতে ইচ্ছা করে না, তো শাড়ি পরার পরে আর গুছাগুছি।
তুই যে আমার শাড়ি গুছানো হয়ে গেছে, এখন রেখে দিই গডরেজের মধ্যে। ব্লাউজটা আজকে রাখবো না, ব্লাউজটা যেহেতু ঘেমে গেছে কালকে রেখে দিব, তো আজকে আর কি বাইরে রাখবো। ব্লাউজটা অন্য পরার কথা ছিল, তো আজ এই ব্লাউজটা বয়ে নিয়েছি। এই ব্লাউজটার সাথে কিন্তু শাড়িটা অনেকটাই সুন্দর লাগছে। যেহেতু আমার শাড়ি পরা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক করে রেখে দিলাম, এখন শুধু সাজার জিনিস গুছানো বাকি। এই যে সাজার জিনিসগুলো মানে এটা তো সুকেস বলে, সুকেসের মধ্যে রেখে দিলাম। তো আমার না আগে সাজার জিনিস অনেক ছিল, অনেক বিয়ার আগে, এখন বিয়ার পরে আর কি আস্তে আস্তে হইতেছে। কিন্তু আমি অত সাজি না, কিন্তু তাও সাজার জিনিস কিনতে ভালো লাগে। কার না ভালো লাগে বলো, মেয়ে মানুষের সাজার জিনিস করতে আমাকে আর কি খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে ঘরটা পুতুল টুতুল নিয়ে আর কি ভিডিও বানাইছিলাম, এটা আর কি ইনস্টাগ্রামে ভিডিও বানাইছিলাম পুতুল নিয়ে। তো যাই হোক, এদিকে আমার গুছাগুছি কমপ্লিট। তারপর বড় চলে আইসে, বর এদিকে খাওয়া নিয়ে আইসে মোমো আর সিঙ্গারা। আমি তো সিঙ্গারা খাবো না, আমি খাবো মোমো। আজকে না মোবাইলের মধ্যে দেখে মোমো খাইতে ইচ্ছা গেছিলো, কিন্তু আমার বর যে নিয়ে আসবো আমি মনে করিনি। আমি ফোনও করে দিইনি যে মোমো নিয়ে আসিও, কিন্তু মোমো নিয়ে আইসে, খুবই আর কি ভালো লাগছে। কিন্তু এই মোমোটা অত আর কি ভালো লাগে না, যে এই যে দোকানে যায় খাওয়া নিয়ে মজাটাই আলাদা, আর বাড়ি আনি খাওয়া মজাটাই আলাদা। কিন্তু তো এই যে মোমো খাই নিচ্ছে, বর গেছে হাত মুখ ধুইতে, বর এসে পরে খাবো। যেহেতু আমি তো সিঙ্গারা খাবো না, বর খাবো সিঙ্গারা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই সবাইকে।